মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শাহজাহানপুর জোড়া খুনের ঘটনা রাজনৈতিক কিলিং কিনা এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। হত্যাকারীকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। টিপু ও সামিয়া আফরিন প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় আইজিপি বেনজির আহমেদ এবং ডিএমপি কমিশনার ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের জন্য আমাদের পুলিশ র‍্যাব দুই বাহিনী তৎপর রয়েছেন এবং তারা তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। তা আমরা মনে করছি, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এই হত্যা রহস্যের সব কিছু উদ্ঘাটন করতে পারব।